হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। দেশ বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে থাকছে আজকের ভিডিও একটু ব্যতিক্রমী আপনাদের জন্য। আজকের ভিডিওতে থাকছে ডায়েট প্ল্যান, আমি কীভাবে ডায়েট মেনটেন করি খুবই সহজ পদ্ধতিতে, তা আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ কাজে আসবে সেই মায়েদের জন্য যে মায়েরা রয়েছেন আমার মতো খুবই বিজি। তো আমি আমার ভিডিও বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওর মূল প্রান্তে চলে যাচ্ছি। তো ডায়েটের ক্ষেত্রে আসলে আমি কি করি, আমি প্রথমেই নোট করে নেই আমার ডায়েট প্লেটে কোন কোন খানি থাকবে না। তো সেগুলো কিন্তু যদি আমরা নোট করে নিই এবং আমাদের ব্রেইনে ঢুকিয়ে দেই যে আমরা এই খানিগুলো খেতে পারবো না, তো সেক্ষেত্রে ডায়েট কিন্তু খুবই ইজি হয়। তো আমি কি এখন কি করব, আমি দেখব যে কোন খালিগুলো যেন কখনোই আমাদের ডায়েট প্লেটে থাকবে না। যেমন ধরেন শর্করা জাতীয় খাদ্য, অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় ফুড, যে খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা রয়েছে, সে খাদ্যগুলো কখনোই আমরা ডায়েট প্লেটে রাখতে পারবো না। যদি আমরা আসলেই চেয়ে থাকি যে আমরা স্কিনি হতে কিছু ডায়েট মেনটেন করতে চাই, দেন আমরা ইনসাইডে যে ফ্যাট রয়েছে তা জড়িয়ে একটু হেলদি হতে চাই, ভালো হতে চাই, সুস্থ হতে চাই, যদি আসলেই মন থেকে চেয়ে থাকি, তাহলে এ কাজ কিন্তু আমাদেরকে ডেফিনেটলি করতে হবে। যে শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় কোনো খাদ্য আমরা ডায়েট প্লেটে রাখবো না। তো আমি এরকম করেই ডায়েট করে থাকি। এখন আসব কোন ফুডে রয়েছে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা যা আমার ডায়েট প্লেটে থাকবে না বা থাকতে পারবে না। তো এক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই জানি না, আমিও আগে জানতাম না, যখন থেকে আমি ডায়েট স্টার্ট করেছি তো আস্তে আস্তে তা জেনে গিয়েছি। সহজ ভাষায় হচ্ছে, তোমার মুখেই যে খাদ্য মিষ্টান্ন অর্থাৎ মিঠা মনে হয় সে খাদ্যতেই রয়েছে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা। তো আমরা এটা কিন্তু আমার ভাষা নয়, আমার কথা নয়, এটা হচ্ছে ডক্টর জাহাঙ্গীর স্যারের কথা। উনি সহজেই বুঝিয়ে দেওয়ার জন্য এই কথাটি বলেছিলেন, আসলে আমার খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু 2 ইয়ার্স এগো উনাকেই ফলো করেছিলাম ডায়েটের জন্য। তো আমি কিন্তু 100% স্যারকে ফলো করতে পারিনি, ধরেন 60-70% করেছি। যে আমি আপনাদেরকে যেন বলছি সহজ পদ্ধতি, তো আমার ওয়ে আমি 60-70% মতো করেছি, তারপরেও আমার অনেক উপকারে এসেছে, সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ডায়েট প্ল্যান, কীভাবে আমি ডায়েট করে থাকি। আসলে আমি খুবই বিজি, সত্যি কথা বলতে কি আমার একটা স্পেশাল বেবি রয়েছে যার বয়স 8, তো তার অটিজম রয়েছে, তো সেজন্য আমাকে প্রচুর বিজি থাকতে হয় তার পেছনে। যখন সে স্কুলে যায় তো আমার কিন্তু সময় স্কুল থেকে আসা পর্যন্ত যতটুকু সময় আছে, তো সেই সময়টুকু আমার জন্য আমি যে কাজ করা বেশি প্রয়োজন সেগুলো করে নেই। তো সে যদি ঘরে এসে যায় তাহলে কিন্তু আর কিছুই করা যায় না, তার সাথেই থাকতে হয়। তো যাক, আপনারা দোয়া করবেন আমার ছেলেটির জন্য যেন সময়ের সাথে সাথে সে ভালো হয়ে উঠতে পারে। তো সরি, আসলে অন্য কথায় চলে গেলাম, আসলে কথার সাথে কথা এসেই যায়, যদিও আমি এসব নিয়ে বলতে চাই না ব্লগে। তো কি কথা, সরি, আমি আমার ডায়েট প্লেটে চাল অর্থাৎ ভাত রাখি না, অথবা ভাত চালের দ্বারা বা গমের দ্বারা যত ধরনের খাদ্য তৈরি করা হয় তার কিছুই আমি রাখি না, কেননা চালে বা গমের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা রয়েছে, সেজন্য আমি চালের দ্বারা মিক করা যে জিনিস রয়েছে, খাদ্য রয়েছে, সরি জিনিস নয় খাদ্য রয়েছে, তার কোনোটাই আমি আমার প্লেটে রাখি না। আমরা তো খুবই ভালোবাসি পিঠা সন্দেশ, সেগুলো কিন্তু এগুলো কোনো মতেই রাখা যাবে না, কেননা চালের এবং গমের দ্বারা যে খাদ্য মেক করা হয় সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে শর্করা অর্থাৎ মিঠা রয়েছে,
তো এই মিঠাগুলো কিন্তু শর্করায় পরিণত হয়ে আমাদের রক্তেতে চলে যায়, তো সেই জন্য আমরা এগুলো খেতে পারবো না। এবং ভেজিটেবলের মধ্যে অনেক কিছু রয়েছে যা আসলে বলে শেষ করার মতো নয়। আমি আমার যে ডায়েট করে যাব, দেন কি বানাবো, তো আমি কন্টিনিউ বলতে থাকবো আমি কিভাবে করছি, কি খাচ্ছি কি খাচ্ছি না। যদি আপনারা একটু ফলো করে থাকেন আমাকে তাহলে দেখতে পাবেন। তো এই তো এখন আমি আমার আজকে কি করছি, কি স্টার্ট করলাম কি খানি দিয়ে, তো তা আপনাদের সাথে শেয়ার করে নেই। এবং টুমরো থেকে আমি কন্টিনিউ এত কথা বলবো না। অনেকেই আসলে এসব অনেকেই কি আমি ভালো লাগে না আসলে, সময়ও থাকে না এত কথা শোনার মতো। তো টুমরো থেকে আমি শর্টকাট করে কি খাচ্ছি বা না খাচ্ছি এসব বলে আর দেখিয়ে দেব কীভাবে এক্সট্রা জিনিস হলে কীভাবে আমি ইজিগুলো জাস্ট বানাই, হার্ডগুলো আমি হার্ড কাজে যেতে চাই না, যেহেতু আমি বললাম যে খুব বিজি। তো এক্ষেত্রে আসলে আমার খুবই ভালো লাগে ডায়েট করতে, যে 2 ইয়ার্স করিনি কেননা স্কুল বন্ধ ছিল, তো সেজন্য আর করতে পারিনি। এখন মনে হলো যে নিজেকেও অবশ্যই সময় দিতে হয়, নিজেকেও খুশি রাখতে হয়, তো সেজন্য আর কি ডায়েটে চলে আসলাম। মনে করলাম যে এখন মাস্ট বি করতেই হবে আমার ডায়েট, এরকম মনে হচ্ছে, তাই করব ভাবছি বা স্টার্ট করে দিলাম। তো সকাল থেকে যদিও আমি শুরু করছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি 6:30 থেকে, আমি আমার মেইন ফুড থেকে সকালে আমি 12টার সময় 2টি ডিম আর 1 কাপ কফি খেয়েছিলাম। এখন আমি 6:30 সময় আমার লাঞ্চ এবং ডিনার দুটোই খেয়ে নেব একসাথে। এখন আমার কিচেনে দেখব যে কি কি রয়েছে, তো আমি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, এন্ড দেন সেগুলো থেকেই আমার ডায়েট প্লেটটি ভর্তি করে নেব। তো এই হচ্ছে আমার সহজ পদ্ধতি, আমি যা আমার ফ্যামিলির জন্য রান্না করি তা থেকেই আমার ডায়েট প্লেটে রেখে দিই খানিগুলো। আর যদি মনে হয় আমার কিছু কম রয়েছে, তো আমি কারি থেকে জাস্ট ফিশ তুলে নিয়েছি আর বেশ কলিফ্লাওয়ার দিয়েছিল, বাট আমি অলরেডি যখন ভাজি নিয়েছি এতগুলো আমি খেতে পারবো না, তাই সেজন্য জাস্ট আমি ফিশ নিয়েছি। আর আমি সালাদ বানিয়েছি জাস্ট লেটুস আর কিউকাম্বার, তো সাথে আমি এক পিস লেমনও নিয়েছি, তো এগুলো আর আমি শাক রান্না করছি। তো ওই এতটুকু আমি, বাকি মাঝে আমি দেখিয়ে দেবো কীভাবে। তো আসলে আমার কিচেন খুবই এলোমেলো সানা, তো সবাই যে লাঞ্চ খেয়েছিলেন যেভাবে সেরকমই রয়েছে। এখন আমি খাওয়ার পরে তারপরে ক্লিন করে নেবো সব কিছু। তো আমি কিন্তু এখানে এই অয়েল ইউজ করেছি, মাস্টার্ড অয়েল। তো এখানে কিন্তু আমি গার্লিক দিয়ে দিলাম, এখন আমি জাস্ট লাউয়ের পাতাগুলো কচি করে কেটে রেখেছিলাম, এখন দিয়ে দিব এগুলো। তো এখানে কিন্তু পরিমাণ মতো আমি সল্ট দেবো, 2-3 মতো আমি গ্রিন চিলি দিয়েছি, একদম পরিমাণ মতো সল্ট দেবো। তো এই তো আমার ফুড কিন্তু আমি ডাইনিং রুমে এনেছি, তো এখন আমি খাবো। তো আমি কী কী খাবো শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখানে হচ্ছে আমার মেইন ফুডকে আমি প্রথম এখান থেকে এখানে স্টার্ট করব। তো ফার্স্ট কিন্তু আমি অ্যাপল সিডার ভিনেগার, তো প্রথমেই আমি অ্যাপল সাইডার ভিনেগার খাবো, 2 টেবিল স্পুন দিব 1 গ্লাস উম পানির মধ্যে, এন্ড দেন আমি আমার মেইন ফুড খেয়ে নেব। তো এই তো এভাবে আপনারা সহজভাবে ডায়েট করে নিতে পারেন, ঘরের যা কিছু রান্না করা হয় এভরিডে তা দিয়েই আমরা ডায়েট মেনটেন করতে পারি। আর যদি এগুলিতে এনাফ না হয় তাহলে আমরা সাথে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে এক বেজে নিতে পারি। ওকে, টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ।